নভেম্বর ও ডিসেম্বরে ভারতীয় ফুটবলারদের ক্লাব থেকে ছেড়ে দেওয়ার আবেদন করলেন জাতীয় দলের কোচ ইগর সিম্যাচ। ভারতীয় ফুটবল টিম বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে ও এএফসি এশিয়ান কাপে খেলবে। প্রস্তুতির জন্য সুনীল ছেত্রীদের নিয়ে শিবির করা হবে, টুইট করে আইএসএফ ক্লাবগুলির কাছে আবেদন করলেন সিম্যাচ। ভারতীয় দলের কোচ মনে করেন বড় টুর্নামেন্টের আগে অনেক বেশি প্রস্তুতি প্রয়োজন। টুইট করে তিনি লেখেন, নভেম্বর ও ডিসেম্বরে ক্যাম্প করতে হবে, বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতি দরকার। পাশাপাশি দুই টুর্নামেন্টে সাফল্যের জন্য আগাম নিশ্চয়তাও দেন সিম্যাচ।